তুমি যা দরজাটা খুলো তো ইনি তিথি, মাইরার বেস্ট ফ্রেন্ড। আমেরিকা প্রবাসী ছিলেন, কিন্তু দেশের টানে থাকতে পারেননি, তাই হাজবেন্ডকে নিয়ে দেশে চলে আসলেন তল্পি তল্পা গুটিয়ে। একটি মজার ঘটনার মাধ্যমে তিথি এবং মাইরার ফ্রেন্ডশিপ আমার আর আরশের মধ্যে ছড়িয়ে পড়ে। মাইরা, এই আর বলিস না, ঢাকার রাস্তায় এত জ্যাম। আর আমার জামাই এতক্ষণ ধরে বারবার ঘুরে দেখে আমাকে বলছিল কখন যাবা কখন যাবা। তো তারা ছিল না, ব্যস্ততা ছিল, রাস্তা জ্যাম হয় দেখি তো মানে। এখন বুঝছো কেন যেতে চাচ্ছিলাম না? আমেরিকা থেকে এতদিন পর আমার ফ্রেন্ডটা আসছে, ওরা তো আমাদের বিয়েতে আসতে পারেনি, তা আমাদের অ্যানিভার্সারিতে আজকে উইশ করতে আসছে, তাই না? থ্যাংক ইউ, তোদের জন্য কিছু নিয়ে আসি। ঠান্ডা খাবো না গরম খাবো? ঠান্ডাই হোক, মানে তোর কি খাবি? ঠান্ডা ভাই আপনি? হ্যাঁ ঠান্ডা, জিনিসটা দেখবো না ভিতরে, ও এত শখ করে নিয়ে আসে আমার জন্য। মাইরা এমন কেন? আমাকে একবার বললও না যে ও রিয়াদকে না, আবির ভাইকে বিয়ে করেছে। তাহলে আজকে রিয়াদ আর আবিরের মধ্যে কোনো কনফিউশনই থাকতো না। আচ্ছা তোরা তো বাইরে যাবি না, আমরা না হয় আজকে আসি। হ্যাঁ যাবো। হ্যাঁ চল আজকে আমরা যাই। হ্যাঁ আরেকদিন আসবো। ওকে। আমি তো সেটা বলি নাই, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি অফিস থেকে আসার পর দুইটা মিনিট পর গল্প করবো,
তুমি কিনা ফেসবুকে মাথা ঢুকায় বসে রইছো? দেখো তুমি কিন্তু অনেক বেশি বেশি করতেছো এখন। তোমার ইয়ে মানে এটা এত ছোট কি? ইয়ে মানে কি 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 ছোট? ইয়ে মানে বুঝো না, মন মন তোমার মন। তাহলে তোমার ফেসবুক হাজবেন্ডের মন বড়, যাও তুমি তাহলে চলে যাও। চলে যাব, থাকো একা। চল চল চল, তুমি যাও। তবে হব আমি এক মুঠো যোজনা ছড়া রাতের মতো, হয় যদি তোমারই মন তবে হব আমি এতদিন কোথায় তুমি লুকিয়েছিলে বলো, যখনই দেখেছিলে।